গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছে? আমরা চলছি নতুন একটা ব্লগে। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ক্যান মাসি, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো অনেক লেট করে উঠলাম, একচুয়ালি সকাল একবার উঠেছি, উঠে আবার ঘুমিয়েছি, তো উঠতে একটু লেট হয়ে গেল। আর তোমার দিকে মা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, কী রান্না করছে চলো তোমাদের দেখিয়ে দিই। ও বাবা, এই দেখো রান্না করে এসে দেখি মা লুচির আয়োজন দিয়ে বসেছে। এখানে ময়দা মেখে রেখেছে, ঠিক আছে, ডো করে রেখেছে, আর এইদিকে বসিয়েছে তোমার হলো কাবলি ছোলা, ঠিক আছে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হবে লুচি, আর এই যে মা এখন লুচি ভাজছে, একটু হেল্প করে দেবো মার সাথে সাথে, ঠিক আছে। তো এই যে বেলছে লুচি এখন, তো ওই যে রান্নাঘরে চলে এসেছি, আমি তো লুচি বেলে দিচ্ছি, মা ভাজছে, এখনো অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এতগুলো ভাজতে হবে। এখানে আছে এই যে দেখো কাবলি ছোলা করেছে, লুচি তো বানানো হয়ে গেছে, আর এখন খেতেও বসে গেছি। দেখো লুচি নিয়ে বসে গেছি, লুচি আর কাবলি ছোলা করেছে মা, তো অনেকদিন ধরে খাই না, তো খাই তাড়াতাড়ি। তো এই যে লুচি, আর এই হলো তোমার তরকারি। তো সকালে তো লুচি ফুচি খাওয়া হলো, তারপর দুপুরে ভাতও খেয়ে নিয়েছে। বাড়ি থেকে হঠাৎ করে ফোন করলো বাবা যে একটু দরকার আছে যেতে হবে, তো আমরা রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, এখানে লাগেজ ফাগেজ রেডি। তো এই যে মামামের খেলনা এক ব্যাগ, আর এদিকে হলো দুটো লাগেজ রয়েছে, এখানে পিঠের ব্যাগটা, আর এদিকে হলো আরেকটা ব্যাগ, এই দুটো ব্যাগ। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর এই সামনেই নামবো, তো খুব একটা ডিস্টেন্স না, রিক্সা করে 10 থেকে 15 মিনিট লাগে। তো এই জাস্ট বাড়িতে ঢুকে গেছে, প্রচণ্ড রোদ্র, দুপুরবেলা এসেছি না, একদম মানে রাস্তাঘাটে কোনো লোক নেই, প্রচণ্ড মনে হচ্ছে লু চলছে, ঠিক আছে। তো যাই হোক, দরকার ছিল যে চলে আসলাম, বিকেলবেলা আবার এক জায়গায় যাওয়ার আছে। তো এই যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি। কোথায় এসেছি? আমরা এসেছি থানাতে, কেননা মামাকে পাসপোর্ট করতে দিয়েছিলাম, সেই পাসপোর্টের একটা ভেরিফিকেশান ছিল থানাতে। তো সেখান থেকে ফোন করেছে, তো ইমিডিয়েট সেখানে থেকে আসতে হলো। সেখানে দেখো অনেকেই এসছে, আর সমস্ত অরিজিনাল মানে জেরক সমস্ত নিয়ে এসছে, আর এই ভদ্রলোক এখানে সব সবার কাগজ ঠিকঠাক করে দিচ্ছে, তারপরে সেই নিয়ে ফাইলের ভেতরে ঢুকতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য আমাকে চলে আসতে হলো বাড়ির বাপের বাড়ি থেকে। তো দেখো কাজটা হয়ে গেলে তো খুবই ভালো হয়, এই যে সব ডকুমেন্টস।